আমি আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসেবে জানতাম, কিন্তু আজকে এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবসায়িক রূপটাও জানতে পারলাম। এটা রবি ঠাকুর, ইনি এখানে এসে বসতেন আর কি, তারপরে শিলাইদা কুটি বাড়ি যেতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই কবি হিসেবেই জানি, কিন্তু এই কবি পরিচয়ের বাইরে ওনার আরও একটা পরিচয় আছে, সেটা কি আমরা জানি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সফল ব্যবসায়ী। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা ওনার সেই ব্যবসায়িক রূপটা সম্পর্কেই জানবো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, রফিক আমার নাম। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাই আমার কাম। থাকি আমি নারায়ণগঞ্জ, গুড়িফিরি গ্রামগঞ্জ। চলে আসলাম আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন আরও একটি এপিসোড নিয়ে। তো আজকে আমি যাচ্ছি কুষ্টিয়া জেলার সদর উপজেলার মিলপাড়া নামক এলাকায়। যে এলাকায় রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি বাড়ি, যে বাড়িটা উনি মূলত ওনার ব্যবসায়িক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন। তো আমরা এখন সে বাড়িটাতেই যাচ্ছি, সে বাড়িতে গিয়ে সে বাড়িটা ঘুরে ফিরে দেখবো, সে বাড়ির সাথে জড়িয়ে থাকা রবি ঠাকুরের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা অনুসন্ধান করার চেষ্টা করবো, এবং এই বাড়ির যে প্রাচীন ইতিহাসটা আছে সেটাও জানবো। তো আমাদের সাথেই থাকুন। সমগ্র কুষ্টিয়া জেলাটাই যেন ইতিহাসের এক রত্ন ভাণ্ডার। এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঐতিহাসিক নিদর্শন। আমার চ্যানেলের ধারাবাহিক সিরিজ ঘুরিফিরি গ্রামগঞ্জের বিগত পর্বগুলোতে আপনাদের ঘুরে দেখিয়েছি কুষ্টিয়া জেলার অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা কুষ্টিয়া তথা সমগ্র বাংলার ইতিহাসের প্রতিনিধিত্ব করে। আজকের পর্বে আমরা আপনাদের দেখাতে চলেছি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া নামক এলাকায় অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ট্যাগর লজ বা কুষ্টিয়া কুঠিবাড়ি। কুষ্টিয়া জেলার সাথে কবিগুরুর ছিল এক অদ্ভুত সম্পর্ক। পারিবারিক জমিদারি পরিচালনা করতে এবং ব্যবসায়িক কাজে কবিগুরু প্রায়ই কুষ্টিয়ার শিলাইদাতে আসতেন। 1889 থেকে 1901 সাল পর্যন্ত কবিগুরু থেকেছেন শিলাইদহ কুঠিবাড়িতে। জমিদারি পরিচালনার পাশাপাশি কুষ্টিয়া শহরের মিলপাড়ার ট্যাগর লজ থেকে কবিগুরু তাদের পারিবারিক ব্যবসায় পরিচালনা করতেন। কলকাতা থেকে শিলাইদহে যাওয়ার সময় কবিগুরু ট্যাগর লজে বিশ্রাম নিতেন। বিশ্রামের পর নৌপথে কিংবা পালকি যোগে যেতেন শিলাইদহ কুঠিবাড়িতে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি কুষ্টিয়া সদর উপজেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেই কুঠিবাড়ি ছিল সেই কুঠিবাড়িটায়। তো এখন আমরা আছি সেই কুঠিবাড়ির সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে সেই কুঠিবাড়িটা। তো আসুন এই কুঠিবাড়িটা ঘুরে ফিরে দেখি, এবং এই কুঠিবাড়ির যে ইতিহাসটা আছে এবং এই কুঠিবাড়ির ভিতরে এখনও কী কী স্মৃতি জড়িয়ে আছে সেগুলো জানার চেষ্টা করি। কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া নামক এলাকায় আসতেই নজরে পড়বে দ্বিতল বিশিষ্ট লাল রঙা এই ট্যাগর লজটি, যার ঠিক প্রবেশদ্বারটার সামনেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। ট্যাগর লজের দেয়াল জুড়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের বিভিন্ন উক্তির দেয়াল লিখন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিমাখা ট্যাগর লজ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কবির স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি সবার কাছে পরিচিত হলেও তার স্মৃতিধন্য এই ট্যাগর লজটি এখনও রয়েছে অনেকের কাছেই অজানা। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত এই ট্যাগর লজ ভবনটির এখন বেহাল দশা। ভবনটি পুনরুদ্ধারের 14 বছর পেরিয়ে গেলেও এটিকে রবীন্দ্র মিউজিয়ামে রূপান্তরের উদ্যোগ রয়েছে ফাইলবন্দি হয়ে। লাল দ্বিতল কারুকার্য খচিত এই ভবনটি এখন আর কারো দৃষ্টি কাড়ে না। হাতবদল ও বেদখলের কবল থেকে ভবনটি পুনরুদ্ধারের পর কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নেয়, কিন্তু দীর্ঘ 14 বছরেও তা বাস্তবায়িত হয়নি। বিশ্বকবির স্মৃতিমাখা বাড়িটি যথাযথ মর্যাদা ও সংরক্ষণের অভাবে পড়ে আছে অবহেলা অযত্নে। ইতিহাস থেকে জানা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্ব গ্রহণের পর শিলাইদহে আসেন 1892 সালে। সম্ভবত সে সময়ই
ठाकुर स्टेटर जमीदारी देखाशनार जोन्नो कुष्टिया शहरे कवि आजिजुर रहमान सड़क संलग्न मिलपाड़ा प्रतिष्ठित है टैगोर एंड कम्पानी और टैगोर एंड कम्पानीर व्यावसायिक अफिस छिलो एई टैगोर लजटी। 1895 साले टैगोर एंड कम्पानीर अफिस हिसेबे टैगोर लज तादेर व्यावसायिक काज शुरू करे। तखन एर सदर दफ्तर छिलो कलकाताय। এই ব্যবসায়ের মূল ভূমিকায় ছিলেন কবির ভাতুষপুত্র বলেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং এক পর্যায়ে তিনি ব্যবসার দায়িত্ব বুঝে নেন। সে সময়ে ব্যবসার প্রচার প্রসার ঘটে। পাট, মসুরি, কালাই ইত্যাদি ছিল তাদের মূল ব্যবসায়। রবীন্দ্রনাথ ভূষিমালের পাশাপাশি পরবর্তীতে আখমারায়ের কারখানাও চালু করেন। ভূষিমালের কারবারের সঙ্গে এখানে কবি আখমারাই কল ও পাটের ঘাট তৈরির কল স্থাপন করেছিলেন। পরে স্বদেশি আন্দোলনের চেতনায় টেগর লজকে কেন্দ্র করে একটি বড় তাঁতশালাও গড়ে তোলেন। কবিকে ব্যবসায়ের কাজে সাহায্য করতেন তার দুই ভাতুষপুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর ও বলেন্দ্রনাথ ঠাকুর। প্রথম দিকে ব্যবসা ভালো চললেও পরে টেগোর অ্যান্ড কোম্পানি ক্রমাগত লোকসান দিতে থাকে। পাটের কারবার করতে এসে কবি লাখ টাকার উপর ঋণগ্রস্ত হয়ে পড়েন। উপায়ন্ত না দেখে তিনি শ্বশুরবাড়ি খুলনার দক্ষিণ ডিহির উদ্যমী যুবক যজ্ঞেশ্বরকে ব্যবসা দেখভালের দায়িত্ব দেন। যজ্ঞেশ্বর বহু খেটে খুঁটে ডুবতে বসা টেগোর অ্যান্ড কোম্পানিকে টিকিয়ে রাখার চেষ্টা চালাতে থাকেন। এক পর্যায়ে তিনি 3,000 টাকায় যজ্ঞেশ্বরকে কোম্পানির সমুদয় সম্পত্তি ও যন্ত্রপাতি মালামাল দান করে দেন এবং টেগোর লজ সহ এখানকার 2 বিঘা জমি বছরে 50 টাকা খাজনার বিনিময়ে বন্দোবস্ত করে দেন। পরে যজ্ঞেশ্বর এখানে যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি কারখানা গড়ে তোলেন যা বর্তমানে টেগোর লজের পাশেই অবস্থিত। কবিগুরুর সাহিত্য চর্চার নীরব সাক্ষী এই টেগোর লজটি। এই টেগোর লজে বসেই কবিগুরু অনেক কবিতা লিখেছেন যা পরবর্তীকালে খনিকা নামক কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই টেগোর লজটিকে অধিগ্রহণ করে একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করবেন, এটাই এখন সময়ের দাবি। এটা রবি ঠাকুর ইনি এখানে এসে বসতেন আর কি, তারপরে শিলাইদা কুটি বাড়ি যেতেন। তো এখন এখানে কি কি আছে? এখন এখানে ওনার স্মৃতিস্বরূপ হিসাবে রাখা হয়েছে আর কি। আসে অনেকেই, আসি দেখাশোনা করে। দেখি সরকারিভাবে সংরক্ষণ করা হয়? এটা পৌরসভা থেকে করছে সরকারিভাবে আর কি। তো ভিউয়ার্স, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি ঘুরে দেখা শেষ। এই কুঠিবাড়িটা ঘুরে ফিরে এই কুঠিবাড়ির যে ইতিহাসটা ছিল সেটা জানতে পারলাম এবং ব্যবসায়ী হিসেবে আমাদের কবিগুরু যে কতটা সফল ছিলেন সেটাও জানতে পারলাম। মোটামুটি আমি আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসেবে জানতাম, কিন্তু আজকে এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবসায়িক রূপটাও জানতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।